আবারও প্লাস্টিকের চাল বিদ্যালয়ের মিড ডে মিলে এমনটাই অভিযোগ। ঘটনা শান্তিরবাজার মহকুমাথিন বীরচন্দ্র মনু ভিলেজের দুর্গারায় মগবাড়ি জেপি স্কুলে। এ নিয়ে সরাসরি অভিযোগ তুলে চালগুলো স্কুল কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিলেন। এ চাল খেলে ক্ষতি নিশ্চিত। ফের মিড ডে মিলের চালে মিলল প্লাস্টিকের চাল। এই অভিযোগে এখন জেরবার দুর্গারায় মগবাড়ি জেবি স্কুলকে ঘিরে। মনু এডিসি ভিলেজে অবস্থিত এই স্কুলটিতে মিড ডে মিলের চালে প্লাস্টিকের চাল মেলাকে ঘিরে রীতিমতো উত্তাল পুরো এলাকা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু ভিলেজে দুর্গারায় মগবাড়ি জেবি স্কুলে ছাত্রছাত্রীদের গত 27 তারিখ মিড ডে মিলের চাল দেওয়া হয়। চাল তো দেওয়া হলো ঠিকই, তবে তৎক্ষণাৎ এই চালে কি আছে না আছে তা আর লক্ষ্য করেননি কেউই। বাড়িতে যাবার পর ছাত্রছাত্রীদের প্রাপ্ত চালগুলোতে নজর দিয়ে অভিভাবকরা, তাদের নজরে আসে চালগুলি প্লাস্টিকের। ঘটনা জানাজানির পর বুধবার সকল ছাত্রছাত্রীদের অভিভাবক বিদ্যালয়ে এসে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানান, সঙ্গে চালগুলি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। অভিভাবকের অভিযোগ চালগুলি প্লাস্টিকের, এগুলি রান্না করে খাবার মানে তো নিজের বিপদ নিজেরাই ডেকে আনা। স্কুল স্কুলে আমি শুনছিলাম যে 27 তারিখ দেখো 27 তারিখের মধ্যে চাল দেওয়া হয়েছিল, কিন্তু ওই চালের মধ্যে যারা লয়ে গেছে তারা কিন্তু এখানে দেখছে না, কিন্তু বারে যাওয়ার পরে তারা যখন চালটা মানে রান্না করে খাইবার সময় দেখছিলাম যে কয়েকটা বড় বড় চাল দেখে, তখন এটা একটু বাইশে দেখলাম অনেকটা আছে, তাহলে মনে করছেন তারা এটা কি প্লাস্টিক চালু হইতে পারে। এই কথা শুনে তারাও মানে চিন্তা হয়ে গেছে গা, এটা মনে হয় আবার রিটার্ন করতে হইব। এই কারণে তারা এখন পাবলিকরা যারা চাল পাইছে তারা সবাই এখানে আইয়া জমা দিছে। এখন 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 গভর্নমেন্ট এটা কী করো কী করবো গভর্নমেন্ট জানে, আমরা তো এটা খাইলে আমরা মরতেও পারে, এই কারণে আমরা এটা এখন খাইতাম না। ঘটনার পর এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি শান্তিরবাজার মহকুমার খাদ্য দপ্তরের নিকট জানালেন। এখন দেখার বিষয়ে ঘটনার সুষ্ঠু তদন্তে খাদ্য দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।